কি একটা বেটা বলি যাচ্ছে আমি, মনে হয় কত বড় লোকের বেটি, সারাদিন তেমন কোনো কাজ কাম নাই, খালি মোবাইলে কথা কবি। বেটাটা বিদেশ গেছে, তাকে আনা শান্তিতে কাম করবে দেয় না, এত কথা কিসের, মানুষের স্বামীরা মনে হয় আর বিদেশ যায় না। কে বউ কুন্টি গো, কাজ কাম কি তোমার চোখত পড়ে না, আন্দন বাড়ি নাই, সারাদিন খালি মোবাইলে বসে থাকলে হবি বড় লোকের বেটি? মা আপনি খালি আমাকে গাল পারেন, আপনার বেটাই যে ফোন দেয় তা আমি কি করবো, কন কথা কবার না চাইলে খালি রাগ করে আপনার বেটা, তা আমার দোষ এটিকুটি কন মা। হসে হসে মেলা কথা কসো, আনতে পারে আমার কেনা খাবার দাও, আমার খিদে লাগছে, দিন তেমন কথা করলে তোমার পেট ভরবি, আমার ভাত না খেলে তো আর পেট ভরবে লয়। সংসারে সব কামই তো আমি করি মা, আপনি কি কিছু করেন, সব কাম করে তাও ইনকে কথা শোনা লাগিচ্ছে আমার, আমি তো সব কাম করেই ফোনে কথা কই। আচ্ছা খাবার বসেন, আমি ভাত দিচ্ছি। আচ্ছা মা, তুমি সারাদিন ভাবির সাথে এত অত্যাচার করো কিসের জন্যে, বেচারা সারাদিন কতই কাম করে তার কি কোনোই দাম নাই, তুমি ভাবিক যে গালগুলো পারো আর যে অত্যাচার করো, খালি যদি একবার ভাইয়ের কয়ে দেয় তারপরে বুঝার পাবা মাসের কয়দিন যায়। মানুষের বেটির হয় মাল লাগান, আর হামারটা হামার খায়ে হামার পরে মানুষের বেটির ওকালতি করে, তুই হামার চোখের সামনে থেকে সরে যা তো। মা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তোর থেকে আমার শেখা লাগবি নাকি, এতদিন হলো আমি সংসার করিচ্ছি, তোর লাগান ইনকে কুজাইতে বেটি চল আমি কোনটিও দেখিনি। তুমি তো মাও লো, মাও নামে কলঙ্ক, মানুষের মায়েরা চল পলক ভালো পথে লিয়ে যায়, আর তুমি খালি খারাপ পথে যাবার কও আমাক। মা টেবিলত ভাত দিছি খান। হ তুই এ যাও, যাই আবার মোবাইল নিয়ে বসো। হে পিঙ্কি কুটি গেলু, আয় ভাত খা। মা ভাবি কষ্ট করে আন দিল, সগলি একসাথেই খাই। অত কথা কোষ নে তো, তোর খাওয়া তুই খা, খায় যা আর নামে যা। মা ইনকে করে কইও না, ভাই গেছে তিন মাস হলে, ভাবি তো সারাদিনই কাম কাজ করে, এনাও আরামায় এসে থাকবে দেও না, ভালো মন্দ খাবারও দেও না, এনা আরামায় এসে থাকবে দেও না, ইনকে করলে শরীরটা দুর্বল হয়ে যাবি তো ভাবির। আর একটা কথা মা শোনো, ভাবির যদি কোনটা হয় তাহলে কলে তোমার বাড়ির ভাত লয় জিয়েলের ভাত খাওয়া লাগবি। এত বেশি যেন কথা কস নে, বেশি কথা করলে তোর ভাতও কিন্তু বন্ধ করে দুমো, যায় দেখ তো ঘরগুলো মোসা আছে নাকি, যাও তো বউ এনে বাজার করে নিয়ে আসো। না মা ভাবি কে যাবি এই শরীর নিয়ে, তুমি যাওয়ার পাও না হলে আমাক দাও, আমি নিয়ে আসি। না পিঙ্কি কিছু কইও না, আমি যদি বাজার করে না নিয়ে আসি দুপুরে খাবা কি তোমরা? দেখেন ভাবি আমি যদি কোনো কিছু কবার লই তখনই আপনি আমাক থামে দেন, এটা কি ঠিক? দেখবেন আমি একদিন ভাইয়ক ফোন দিয়ে সব কথাই কয়ে দেবো, তারপরে আমার মা বুঝবি ক্যাঙ্কা। হে তোরা কি বুদুর বুদুর করিস, বাজারত যাবি কখন আর আন্দনটা হবি কখন? দাঁড়াও মা আমি ভাইয়ক ফোন দিয়ে সব কথাই কয়ে দিচ্ছি। কি কলু, আমারই বাইর থাকিস, আমারই ভাত খাস, আবার আমাকে ভয় দেখাস, এখনই আমার চোখের সামনে থেকে দূর হ। হাটে গেলাম আবার হাটে আলেম, হাইরে কষ্ট, আমি পরের বিটি দেখে আমার কষ্ট কেউ বুঝবি লয়, সেই সকাল থেকে না খাই আসি, যাই এনে দুই গাছ ভাত খাইলেই। দেখ দেখ আন্দে পারে আগে খাবার বচ্ছে, কেরা খেলো না খেলো সে হুশকি আমার বেটার বইয়ের আছে। মা আমি তো সকাল থেকেই না খাই আসি, তাই ভাবলাম যে এক গাছ এনে ভাত খাইলেই। এত খিদে কুর থেকে আসে, হ্যাঁ আমরা কতদিন না খায় থাকছি। আচ্ছা মা যাই, আর খামো না খিদে নাই। তুমি খেলে খাও না খেলে না খাও, আমাক ভাত দাও আমার খিদে লাগছে, বললে অত নাটক আমার আর সহ্য হয় না। হাই রে নবাব নন্দিনী, লুকে লুকে খাবার আছে, মনে হচ্ছে খাবার কোনোদিন চোখে দেখেনি। ভাই তুমি আছো, আসপাতা ফোনও তো দেওনি, হঠাৎ করেই আসলে। হ হঠাৎ করেই আসলাম, তা তোরা কেঙ্কা আছো, তোর ভাবি কোনটি, মা কুটি, কাকো কুমা দেখিচ্ছি না। হ সগলি ভালোই আছে, খালি তোমার বউ ভালো নাই। কে কি হচ্ছে? আচ্ছা তো এবার দেখ পেরি পাবা হিনি কৃষক ভালো নাই, এবার তো ভাই আছে বুঝবে হিনি ক্যাঙ্কা, এত করে কোসি মাক তাও শোনেনি। কে পিঙ্কি কেরা আছে? এদিকে আসলেই বুঝের পাবা কেরা আছে, তাও যায় তোমার শরীর যায় সুখবরটা দেও যে বিদেশ থেকে তোমার বেটা আছে। কি কলু পিঙ্কি, রাসেল আছে? হ মা তোমার তো এখন খুশির দিন। বাবা তুই আছো, আসলো তো আর ফোনও তো দিলু না, হঠাৎ করে চলে আসলো, কোনটা হসে নাকি? না মা তেমন কিছু হয়নি, ওই দেশে তেন সমস্যা হসে তো, তাই বাংলাদেশত পাঠিয়ে দিছে।
তা আমার সগলির সাথেই তো দেখা হলো, রোমানা কুটি, রোমানাক তো দেখলাম না। যায় দেখ, ঘরে মোদে বেন আছে। আচ্ছা মা, আমি তাহলে না যায় দেখা করে আসি। কি ব্যাপার রোমানা, তুমি কুমা একলা একলা ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছো? আমি এতদিন পরে আসলাম, তোমার তো আরও খুশি হওয়ার কথা। আমি তো আছি, আর মন খারাপ করে থাকো না। কি হচ্ছে তোমার, কথা কও। কথা দেও, আমাকে থুয়ে তুমি আর বিদেশ যাবা না। আমি একলা একলাই তোমাক ছাড়া যে থাকবে পাই না, সেটা তুমি বোঝো না। আর যাবো না বউ, তুমি কি ভাবছো আমি অনেক সুখে আসলাম? প্রবাস জীবন অনেক কষ্টের। তুমি জানো না গো, প্রবাস জীবনে তোমাকে রে জিঙ্কা কষ্ট হয়, তার চেয়েও বেশি হামা করে কষ্ট হয়। মা, তুমি আজ পর্যন্ত ভাবির সাথে যা করছো সব কলে ভাইক কয়ে দিছি, এখন তুমি কি করবা? ভালো শৌরি সাজে থাকা তোমার সব শেষ। কি কলু, তুই রাসালক সব কিছুই কয়ে দিছু। ও মা, পিঙ্কি হামাক সবই কছে, আমি বিদেশ যাই কৃষক পরে আসলাম, তোমাদের জন্যই তো আসলাম। আর আমি তো তোমাদের কাছে বেশি কিছু চাইনি, আমি খালি এটাই চাইছি রোমানা যেন এই বাড়িতে ভালো থাকে, তোমাদের সাথে যেন মিলেমিশে থাকতে পায়। কিন্তু মা, আমি বাড়িতে এসে এলে কি শুনলাম, আমি তো বিশ্বাসই করে পাচ্ছি না। আর রোমানাও কোনো দিন মুখ ফুটে কয়নি এল্লা হামাক। আর মা, রোমানা তো পরের বিটি, পরের বিটির সাথে যদি ইনকে অত্যাচার করো, তোমার ঘরে তো কোলে একটা বিটি আছে, তার কথা তো চিন্তা করবে একবার নাকি? ও, এখন আমি খারাপ হয়ে গেছি, তোর বই এখন ভালো হয়ে গেছে? মা, রোমানা হামাক কিছুই কয়নি, সব কথাই তোমার বেটি পিঙ্কি কছে হামাক। হলে তোরাই ভালো থাক, আমি যখন খারাপ আমি বাইর থেকে চলে যাবো। মা, আমি এতদিন পরে বাড়ি যাচ্ছি, আমি কি তোমাকে কছি তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমরা সগলি মিলেমিশে থাকবো। আচ্ছা মা, যা হবার হসে সব কিছু ভুলে যাও, আমি চাই না নতুন করে সংসার তার কোনো অশান্তি সৃষ্টি হোক। আচ্ছা বাবা ঠিক আছে, এখন থেকে সগলি আমরা মিলেমিশে থাকবো।